সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই আসলে এখন খুবই টেন্স সিচুয়েশনে আছেন, কারণ সবাই এখন এনআইডি কার্ড সংশোধন করতে যাচ্ছেন। বাট এনআইডি কার্ড সংশোধনের জন্য অনেক কাগজপত্র প্রয়োজন হয়, কিন্তু এসি আমাদের নির্বাচন কমিশন নতুন একটা দিক নির্দেশনা দিয়েছেন 2022 সালে, এখন থেকে এনআইডি সংশোধনের জন্য শুধুমাত্র একাডেমিক সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন দিয়েই করা যাবে। ঠিক আছে, এটা আমাদের জন্য খুবই একটা ভালো নিউজ। তো আশা করি আমি ভিডিওটাতে পুরো কি আমাদের নির্বাচন কমিশন অফিস কি নির্দেশনা দিয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে পুরো জিনিসটি বুঝতে পারবেন। তো শুরুতে চলে যাওয়া যাক। আরেকটা জিনিস, যদি আমার ভিডিওটি ভালো আসে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, অথবা প্রেস দ্য বেল আইকন। তো এনআইডি কার্ড সংশোধন ইসির নতুন নির্দেশনা। আচ্ছা ঠিক আছে, প্রথম হচ্ছে নাগরিক দুর্ভোগ লাঘবে বিষয়টি লক্ষ্য রেখে জাতীয় পরিচয় পত্র সংশোধন আবেদন নিষ্পত্তি করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এক। দুই নম্বর হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার অন্তর্ভুক্ত ক খ গ ক্যাটাগরির আবেদনসমূহ পরীক্ষান্তে নিজেই নিষ্পত্তি অনুমোদন বাতিল করতে হবে। অর্থাৎ আমরা যে আবেদনটা করব, এটা তিনটা ক্যাটাগরিতে তারা ভাগ করবে এবং যার যার নির্বাচন কমিশন অফিসে তারা নিজেরাই অনুমোদন বাতিল করতে পারবে। এক্ষেত্রে দেখা যায়, ধরেন যে যদি হয় চট্টগ্রামের একটা ডিভিশন যদি হয় চট্টগ্রামের জেলা অফিস, জেলা অফিস থেকে ঢাকা অফিসে আসে, এখন এখন যাওয়ার দরকার নেই, তারা নিজেরাই ইচ্ছা করলে সিদ্ধান্ত নিয়ে যার যার জেলা অফিস থেকেই কি এই কাজটা করতে পারবে। আচ্ছা, তিন নম্বর জিনিসটা হচ্ছে যথাযথ শিক্ষা সনদ জন্ম নিবন্ধন। এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা সনদ অথবা শিক্ষা জন্ম নিবন্ধন, এদের যদি থাকে অথবা বা অন্যান্য যৌক্তিক প্রয়োজন দলিলাদি থাকা সত্ত্বেও অযৌক্তিকভাবে অতিরিক্ত দলিলাদি চাওয়া থেকে বিরত থাকে। অর্থাৎ আপনার যদি শিক্ষা সনদ জন্ম নিবন্ধন এছাড়া যদি অন্য কোনো, অর্থাৎ আপনার যদি কাউন্সিল সার্টিফিকেট বা আপনার 5 পাস 8 পাসের কোনো সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র থাকে সেটা দিয়েই করতে হবে। আর অন্য কোনো কাগজপত্র যেমন হচ্ছে ওয়ার্ড কমিশনের সার্টিফিকেট, তারপর হচ্ছে আমাদের দেখা যায় যে আমাদের দ্বৈত নয় প্রত্যয়নপত্র, এই ধরনের জিনিসগুলো থাকার প্রয়োজন নেই। ঠিক আছে, এটা একটা খুবই ভালো একটা জিনিস। তারপর হচ্ছে দীর্ঘদিন ধরে সংশোধন আবেদন অনিষ্পন্ন রাখা হতে বিরত, অর্থাৎ অনেকদিন ধরে আবেদন করেছে কোনো কোনো ফল আসছে, তাদের জন্য এটা করতে হবে দ্রুত এবং 15 কার্যদিবসের মধ্যেই এটার অনুমোদন বাতিল করতে হবে। তো 15 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার সংশোধনটি হবে অথবা হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে মাঠ পর্যায়ে সব ক্যাটাগরি আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে সপ্তাহে 2 দিন শুনানি গ্রহণের ব্যবস্থা করতে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখন আপনার থেকে কোনো, ধরেন আপনি আপনার আপনার ইউনিয়নে আপনি আপনার আবেদনটা করলেন, ঠিক আছে, আবেদন করার 2 দিনের মধ্যেই আপনার শুনানি করতে হবে, অর্থাৎ এবং 2 দিনের শুনানি অর্থাৎ আপনার কাগজপত্র সব ঠিক আছে কিনা, আর কোনো কিছু লাগবে কিনা 2 দিনের মধ্যে জানাতে হবে, এবং 10 কার্যদিবসের মধ্যে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এটা খুবই একটা ভালো নিউজ। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে অ্যাপ্রিসিয়েট যে অনেকদিন ধরে অনেক ধরনের প্রবলেমে মানে হ্যারাসমেন্ট হচ্ছে। তা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তার আওতাধীন যেসব আবেদনসহ নিষ্পত্তির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হবেন, সেসব আবেদনসহ সংশ্লিষ্ট দলিলাদি তদন্ত প্রতিবেদন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সুস্পষ্ট মতামত সহ আবেদনসহ নিষ্পত্তির জন্য মহাপরিচালক জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বরাবর প্রেরণ করতে। অর্থাৎ জেলা পর্যায়ে যদি আবেদনটা তারা সিদ্ধান্ত না নিতে পারে তাহলে বড় পর্যায়ে এটা যেতে হবে। এক্ষেত্রে বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে গ ক্যাটাগরি থেকে ঘ ক্যাটাগরিতে স্থান, অর্থাৎ গ ক্যাটাগরিতে থাকে এটা ঘ ক্যাটাগরিতে নিতে হবে এই আবেদনগুলোকে। এটা একটা অত্যন্ত ভালো জিনিস। আচ্ছা, তারপর যে জিনিসটা আছে আপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ইউজার অ্যাকাউন্ট অত্যন্ত, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কিছু প্রয়োজনে যার যার যারা এই সংশোধনগুলো করে তাদের ডকুমেন্টগুলো সংরক্ষণ করতে বলা হচ্ছে এখানে। আচ্ছা, 9, যেসব নাগরিক অনলাইনে আবেদন করতে অসমর্থ হবেন তাদের উপজেলা থানা নির্বাচন অফিসে অনলাইনে আবেদন বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে। অর্থাৎ যেসব নাগরিক অর্থাৎ যারা আবেদন করতে পারছেন না বা যাদের এলাকায় কম্পিউটার দোকান নেই, তারা কিন্তু আপনার ডাইরেক্ট সেখানে গিয়ে করতে পারবেন, এবং হেল্প ডেস্ক অনলাইন আবেদন সংক্রান্ত তথ্য সরবরাহ সংশোধন সংশ্লিষ্ট যৌক্তিক দলিলাদি বিষয়ে তথ্য সরবরাহ, অর্থাৎ হেল্পডেস্ক হচ্ছে 105। আপনি যদি 105-এ ফোন করেন তাহলে কিন্তু তারা আপনাদের সাহায্য করার কথা, দেখা যাক তারা সাহায্য করে কিনা। এছাড়া জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ থেকে কেন্দ্রীয়ভাবে আবেদন ক্যাটাগরি বিভাজন করার ক্ষেত্রে আঞ্চলিক ভিত্তিক সংশ্লিষ্ট কর্মকর্তা সচেষ্ট, অর্থাৎ সবাইকে যেন আপনার সংশোধন ত্বরান্বিত হয় সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।